শহরে আরও একটি ফ্লাইওভারের প্রস্তাব, সুলেখা মোড় থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত। বিস্তারিত জানাবে আমাদের এই বিষয়ে সুতপা সেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, দেখো, মূলত দক্ষিণ কলকাতা বিশেষ করে যাদবপুর এলাকাতে যে ধরনের প্রতিদিন যেরকম যানজট হয়, সেই যানজট এড়ানোর জন্যই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। মোট 200 কোটি টাকা ব্যয় করে এই ফ্লাইওভারটি তৈরি করা হবে। এতে যেরকম যাদবপুর থানা HB বাস সংলগ্ন এলাকার যানজট এড়ানো যাবে, অন্যদিকে পরবর্তীতে যে পরিকল্পনা রয়েছে তাতে কিন্তু সাউথ সিটি মলের কাছে যে ধরনের যানজট হয় সেটাও কিন্তু এড়িয়ে যাওয়া যাবে। তার ফলে সামগ্রিকভাবে পরিকল্পনা করেছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর এবং পুজোর আগেই এই ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়ে যাবে। 5 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার, এরপরে কিন্তু দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ঢাকুরিয়া যাদবপুর এই সমস্ত এলাকার যানজট এড়ানো সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।